গ্রাহকদের জন্য কম দামে স্মার্টফোন আনছে স্যামসাং। 2024-এর শুরুতেই বাজারে ছাড়তে যাচ্ছে ফোনটি। গ্যালাক্সি A15 সিরিজের ফোনটিতে রয়েছে 5G প্রযুক্তি এবং উন্নত ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাং বাংলাদেশের হেড অব MX বিজনেস মোহাম্মদ মহিদুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি আমাদের দেশে উন্মোচন করা হবে এই ফোনটি। পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক বাজারে উন্মোচনের পরপরই আমাদের দেশেও চলে আসে তাদের নতুন ডিভাইস। তাই এই সিরিজের নতুন এই ফোনের জন্য খুবই বেশি অপেক্ষা করতে স্যামসাং প্রেমীদের। তবে ঠিক কবে এদেশে আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রযুক্তি বিষয়ক সাইট গ্যাজেটস 360 বলছে, প্রথম আমেরিকার বাজারে লঞ্চ করা হবে এই ফোনটি, পরবর্তীতে বিভিন্ন দেশে পাওয়া যাবে। ফোনটিতে থাকবে অত্যন্ত শক্তিশালী 5000 mAh ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ধারণা করা হচ্ছে যে 2024 সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি A15 ফোনের পর্দায় উন্মোচন করতে পারে স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি A15 ফোনটিকে দেখা গেছে ওয়াল মার্কেটের অফিসিয়াল সাইটে। সেখান থেকে এই ফোনের ডিজাইন সংক্রান্ত একাধিক তথ্য জানা যায়। 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে, আর পারফরম্যান্স দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়া টেক এবং টিপসের সাহায্যে। মনে করা হচ্ছে সেটি ডায়মন্ড সিটি 6100+ এবং SoC প্রসেসর, থাকছে 4GB র্যাম এবং 128GB পর্যন্ত স্টোরেজ সুবিধা। ক্যামেরার প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হচ্ছে একটি 50 MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 5 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 2 MP ডেপথ ক্যামেরাও থাকছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে দেওয়া হচ্ছে একটি 13 MP ফ্রন্ট ট্রেসিং সেন্সর। ওয়ালমার্টের অনলাইনে লিস্টিং অনুযায়ী ফোনটিতে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ, সেখানে দেওয়া হচ্ছে সেলফি ক্যামেরা। ফ্ল্যাট এজ এবং স্ক্রিনের চারপাশে বেজেলও থাকছে। বাজেল মডেল হিসেবে ফোনের ডিজাইন নজর কাড়া। ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি দেওয়া হয়েছে ফোনের একেবারে ডান দিকে। সেই বাটনটিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজে লাগানো যেতে পারে। এছাড়া ট্রিপল ক্যামেরা সেন্সর থাকছে, সেখানে একটি LED ফ্ল্যাশও দেওয়া হচ্ছে। ওয়ালমার্ট লিস্টিং থেকে জানা যায় স্যামসাং গ্যালাক্সি A15 ফোনের দাম আমেরিকার বাজারে $139 হতে চলেছে। সেই হিসেবে বাংলাদেশের এই ফোন পাওয়া যেতে পারে মাত্র 15,000 টাকায়। এই মাত্র 15,000 টাকায় স্যামসাং গ্যালাক্সি A15 এই ফোনটি অত্যন্ত ভালো একটি ফোন। তো বরাবর মতো ভিডিওটা ছিল আজকের মতো, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।